মঙ্গলবার জেলা পৌর প্রশাসকের নামের তালিকা প্রকাশিত হয়। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন ইনজামুল ইসলাম ওরফে রাজা এবং ভাইস চেয়ারম্যান সুমিত সাহা। ঘোষণা তৃণমূল কংগ্রেসের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সাড়া দিয়ে জঙ্গিপুর ও ধুলিয়ান পৌরসভায় তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। ঘোষণা তৃণমূল কংগ্রেসের। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন ইনজামামুল ইসলাম ওরফে রাজা এবং ভাইস চেয়ারম্যান সুমিত সাহা। ঘোষণা তৃণমূল কংগ্রেসের। জঙ্গিপুরের তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সকল কাউন্সিলরদের সাথে নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আগামী দিনে মানুষ যেন আমাদের নেত্রীর ওপর ভরসা রাখতে পারে সেই কাজটিও আমাদের করতে হবে। খুশির আমেজে সবুজ আবিরে রাঙিয়ে দেয় একে অপরকে। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যে দুটি পৌরসভা নির্বাচন হয়ে গেল, সেই পৌরসভা আমাদের মা মাটি মানুষ এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ধুলিয়ান পৌরবাসী এবং জঙ্গিপুর পৌরবাসী তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের দুই পৌরসভায় যে বোর্ড গঠিত হবে তার জন্য চেয়ারম্যান এবং যে ভাইস চেয়ারম্যান সেটা আমাদের রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে আমাদের করে পাঠিয়েছেন, যেটা আমি এই মুহূর্তে প্রকাশ করছি। জঙ্গিপুর পৌরসভা থেকে চেয়ারম্যান হবেন মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান হবেন সন্তোষ চৌধুরী, এবং ধুলিয়ান পৌরসভা থেকে চেয়ারম্যান হবেন ইনজামামুল হক এবং ভাইস চেয়ারম্যান হবেন সুমিত সাহা। আমি উভয় পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কাছে অনুরোধ জানাচ্ছি, প্রতিটি কাউন্সিলরকে নিয়ে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেবেন। জঙ্গিপুর পৌরসভাকে মডেল শহর হিসেবে আগামী দিনে তৈরি করা হবে বলে জানান জঙ্গিপুরের চেয়ারম্যান মফিজুল ইসলাম। জঙ্গিপুরবাসীকে বার্তা দিব, আগামী দিনে যে সব কাজগুলো বাকি আছে সেগুলো ঠিক করে মানে কাজগুলোকে পূরণ করতে হবে, পূর্ণ করতে হবে। মা মাটির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে জঙ্গিপুরটা আমি পৌরসভাটা চালাবো, সুস্থভাবে চালাবো। আর জাকিরদার স্বপ্ন যে জঙ্গিপুর পৌরসভাকে একটা মডেল পৌরসভা করব, সেই চেষ্টা আমি চালিয়ে যাব। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।